সুস্থ থাকার জন্য আমরা প্রতিদিন দুধ খাই। কেউ কেউ সপ্তাহে 2 থেকে 3 বার দুধ খেয়ে থাকেন, কেননা দুধ আদর্শ খাবার। দুধ খাওয়ার পর অনেকে আবার অন্যান্য খাবারও খেয়ে থাকে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। দুধ খাওয়ার আগে আমাদের অবশ্যই জানতে হবে এমন কিছু খাবার রয়েছে যেগুলো দুধ খাওয়ার পরে কখনোই খাওয়া উচিত নয়। খেলে ভয়ঙ্কর বিপদ হতে পারে, অনেক কঠিন অসুখও হতে পারে। তাই কোন খাবারগুলো দুধ খাওয়ার পরে খাওয়া ঠিক নয় তা জানা জরুরি। দুধ খাওয়ার পর যেসব খাবার ভুলেও খাবেন না তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুধকে বলা হয় সুপারফুড বা সর্বগুণ সম্পন্ন খাবার। এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12, নায়াসিন ও রাইবোফ্লোবিন। দুধের বিভিন্ন পুষ্টিগুণ দেহকে সুস্থ, সবল ও নিরোগ রাখে। অ্যাসিডিটি সমস্যা, পিরিয়ডের সময় তীব্র যন্ত্রণা, কাজের চাপে অস্থির অবস্থা, এই সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে এক গ্লাস দুধ। দুধ ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস। ক্যালসিয়াম দাঁত ও হাড়ের গঠন মজবুত করে, ক্যালসিয়াম দাঁতের ক্ষয় রোধ করে। দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা মাংসপেশির গঠনে অনেক বেশি সহায়তা করে। দুধ মাংসপেশির আড়ষ্টতা দূর করতে সক্ষম। দুধে রয়েছে পটাশিয়াম, যা হৃৎপিণ্ডের পেশির সুস্থতা বজায় রাখে। তাছাড়া এর খনিজ উপাদান হৃৎপিণ্ড সতেজ রেখে রক্তচাপ নিয়ন্ত্রণও করতে পারে। এছাড়াও দুধের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এত উপকারী এই খাবারটি খাওয়ার পরে যদি ভুল খাবার খাওয়া হয় তাহলে পুষ্টির বদলে শরীরে সৃষ্টি হবে কঠিন রোগ। এছাড়াও দুধ খাওয়ার পরে কোনো ভুল খাবার খেলে ক্লান্তিবোধ, বমি, ডায়রিয়া, এমনকি গ্যাস্ট্রিকের সমস্যাও বাড়তে পারে। বিশেষ করে ডিম ও দুধ কখনোই একসঙ্গে খাওয়া উচিত নয়। উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে একটি হলো দুধ। ভুল করেও ডিম ও দুধ একসঙ্গে খাবেন না। দুধের সঙ্গে যে কোনো তেলে ভাজা খাবার খেলেও শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে। সকালের নাস্তায় পাউরুটি, ডিম, কলা ও দুধ অনেকেই খেয়ে থাকেন। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটের যাবতীয় সমস্যা বাড়ে কলা ও দুধ একসঙ্গে খেলে, এমনকি হজমেরও সমস্যা শুরু হয়। তাই দুধের সঙ্গে কলা খাওয়া থেকে বিরত থাকুন। দুধ ও টক দই একসঙ্গে খাওয়া ঠিক নয়। এই দুটি খাবারের মেলবন্ধনে শরীরের ক্ষতি হয়, কারণ এই দুটি খাবার একসঙ্গে খেলে হজম হয় না। টক দইয়ের সঙ্গে কখনো গরম খাবার খাওয়া উচিত নয়। ভুল করেও দুধের সঙ্গে কখনো লেবু খাবেন না। দুধ খাওয়ার 1 ঘন্টার মধ্যে কখনো টক জাতীয় খাবার খাবেন না, এতে অ্যাসিডিটির সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এর থেকে পেটের সমস্যাও বাড়তে পারে। মাছ অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। মাছের কোনো পদ খাওয়ার পরে দুধ খাওয়া থেকে বিরত থাকুন, কেননা দুধ শরীর ঠান্ডা রাখে। মাছ ও দুধ একসঙ্গে খেলে শরীরে অ্যালার্জি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। পেঁয়াজের সঙ্গে দুধ একেবারেই খাবেন না, এতে চুলকানি ও সংক্রমণের সমস্যা বাড়তে পারে। দুধ অবশ্যই খাবেন, তবে দুধ খাওয়ার পর আলোচ্য খাবারগুলো কখনোই খাবেন না। যদি এই খাবারগুলো খান তাহলে অনেক ধরনের বিপদের সম্ভাবনা বেড়ে যেতে পারে। তাই সুস্থ থাকতে হলে দুধ খাওয়ার পর এই খাবারগুলোকে এড়িয়ে চলুন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।